তো এখন রাত 1:30 মতো বাজে, আর আমি এখন সব কাজ সেরে এসে মেহেন্দি করতে বসেছি। কালকে আমার মামা শ্বশুরের বিয়ে, তো আমি এত রাতে এখন মেহেন্দি নিয়ে বসেছি। আর দিদির মেয়ে আমাকে এই যে মেহেন্দি করিয়ে দিচ্ছে, সকাল থেকেও সময় পাবো না, ওই জন্য ভাবলাম এখনই করে নিই। এটা তো সারা রাত হাতে থাকলে আরও কালারটা ভালো হবে আর কি। আর পাপাইয়ের জন্যই আরও দেরি হলো, কারণ ও কিছুতেই ঘুমাতে যাচ্ছিলো না। আর ও যদি না ঘুমায় তাহলে আমাদের মেহেন্দি করতেও দেবে না, কারণ ওর সব কিছুই লাগে আর কি, যেটা দেখবে সেটাই ওর লাগে। তো ঘুমিয়ে পড়েছে আর এখন আমরা মেহেন্দি করতে বসে, জানি না কখন মেহেন্দি শেষ হবে, হয়তো আজকে সারা রাতই জাগতে হবে আমাদেরকে। মনে হচ্ছে কারণ আমার ঘুম পেয়ে গেছে, তো হাত চলছে না, মেহেন্দিটাও না পড়ছে না ঠিক করে। হাতের বোটাগুলো সবে এইটুকু এখন হলো, এখনো অনেকটাই বাকি আছে। আর 1:45 বাজে, আজকে মানে সারা রাত মেহেন্দিতেই যাবে আমার। আসলে হাত চলছে না তো, হ্যাঁ আসলে রাত হয়ে গেছে, এখন সবার ঘুমের টাইম, আর এখন তো মেহেন্দি কেউ পড়বে না এইভাবে না, কিন্তু কিছু করার নেই। আর বিয়ের সময় যে মেহেন্দি পড়েছিলাম, তারপর আর এই পড়ছি মেহেন্দি, মাঝখানে করিস এতদিন নি আর না? পড়িই নি মেহেন্দি, তো সেরকমই মনে বিয়ের হচ্ছে। সময় আমিও পড়িয়ে দিয়েছিলাম এক হ্যাঁ হাতে। তুই পড়িয়ে দিয়েছিলিস এক হাতে, আর বোন পড়িয়ে দিয়েছিল। আমার এখন সেরকমই মনে হচ্ছে যে বিয়ের সময় এটাই মনে হচ্ছে যেন এখন মানে বিয়ে, সেরকমই মনে হচ্ছে আমার, সেই ফিলটাই হচ্ছে আমার এখন। বেশ সময় এরকম রাত জেগে অনেকটা রাত জাগতে হয়েছিল আমাকে। তুই একটা হাত করেছিলিস আর টনি মাসি একটা করেছিল। আমরা 4টা থেকে বসেছিলাম, মনে আছে? হ্যাঁ 4টা থেকে মনে হয় বিয়ের আটটা সময় তো আরো পুরো হাতটা করতে হ্যাঁ হয়েছিল, তো ওই জন্য সময় লেগেছিল। এক আর এখন তো সে এই এখান থেকে শুরু করলাম, বেশি করব না, অনেকটা নিচ থেকেই করছি। মেহেন্দিটাও না ভালো পড়ছে না আজকে। অনেকটাই মোটামুটি হয়ে গেছে, এক হাতের উপরটা হ্যাঁ কোনো 3 জায়গা বাকি। হ্যাঁ আমি এখন ঘুমিয়ে পড়বো আর ও বসে বসে করবে। খুব আনন্দ, আমি ঘুমবো তাকে। হ্যাঁ বল, তুই হাতের উপরটা কমপ্লিট হয়ে গেছে, আর অনেকটা রাত হয়ে গেছে বলে আর বেশি করলাম না, একদম সিম্পলের মধ্যেই করলাম। এবার হাতের ভিতরটা করব, দেখতে থাকো। ডান হাতেরটা পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধু ভিতরে একটু বাকি আছে, আর বাঁ হাতের এদিকটা করলে আর কি হয়ে যাবে। তো এখন 2:30 বেজে গেছে, মানে আমি আর পারছি না, এত ঘুম পেয়ে গেছে, তো আমি শুয়েই পড়েছি আর মিষ্টি বসে বসে করছে এগুলো। যতটুকু পড়া হয়েছে হাতে একদম ভালোই শুকিয়ে গেছে। তো এখন 3:30 বাজে আর আমার মেহেন্দি মানে ফাইনালি কমপ্লিট হলো,
তো জাস্ট যা খুশি করে। কোনোরকমই আর কি করা হয়েছে, খুব বেশি যে ভালো করে করেছি তা নয়, তার কারণ অনেকটা রাত হয়ে গেছে আর প্রচণ্ড ক্লান্ত লাগছে, তো আর ভালো লাগছে না কিছু করতে এখন, তো কোনো রকমই আর কি করলাম, এদিকটা আর এদিকটা এরকম করেছি, একদম সিম্পল আর কি। তো আর কথা বলতেও ভালো লাগছে না, অনেকটা রাত হয়ে গেছে আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখ কুড়মুচে ভেঙে যাচ্ছে ঘুমে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর যদি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। তো টাটা, গুড নাইট সবাইকে।